हेलो हेलो জি ম্যাম, কি অবস্থা? ভালো আছো তোমরা? ম্যাম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, গত ক্লাসের পড়া কি ছিল? ম্যাম 197 পৃষ্ঠা পর্যন্ত পাত্র পাত্র নির্বাচনের ভিত্তিতে পরিবার। পড়েছো বাসায়? জি ম্যাম, অন্য অন্য স্টুডেন্টদের কি অবস্থা? অন্য মেয়েরা তো কথা বলে না। তোমরা যে পড়েছো? মেয়ে কোনো সমস্যা আছে? না ম্যাম, নো ম্যাম, প্রশ্ন করলে তো উত্তর দিতে পারবে, তাই না? আমি তো আশা করছি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। অনেক সময় দেখা যায় পরীক্ষায় অন্যান্য জায়গা থেকে, ভূগোলের অংশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সবার কাছে তো আর একই সব জায়গা কঠিন বা সহজ লাগে না, তাই না? তখন অনেক স্টুডেন্ট কি করে, এই জায়গা থেকে প্রশ্নের উত্তরগুলো দেয়, যে হয়তো প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় ভালো লিখতে পারছে না বা তার কমন আসছে না, সে তখন এই জায়গা থেকে প্রশ্নগুলো দেয়। এই অধ্যায়গুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে এই কারণে। তো এখন যদি আমি প্রশ্ন করি, রোল 14, রেহানা, রেহানা জিমিস লিখতে পারছো তুমি? জিমিস পড়েছো গত ক্লাসের পড়াটা? জিমিস আচ্ছা, তুমি বলো তো যে আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? মিস 3 প্রকার, কি কি? একক পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। একক পরিবারের আরেক নাম কি? অন্য পরিবার। অনু মানে কি জানো? মিস পরমাণু এটা নাকি অন্যটা বুঝতে পারতেছে না। না, এখানে পরমাণুর কোনো বিষয় নয়, এখানে হচ্ছে অণু বলতে ছোট ছোট পরিবারকে বোঝানো হচ্ছে, পরমাণুর সাথে অণু যুক্ত আছে। তো এখানে একক বা অণু পরিবার বলতে ছোট পরিবারকে বোঝানো হচ্ছে। তারপর রোল 5, রোল মিস ফাইভ আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কে জয়েন করলে? মিস সায়েন্সের রোল 6। সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসের পড়া নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কে কেমন পড়েছে, কারো কোনো সমস্যা আছে কিনা। তোমরা বলো, তোমাদের কার কোনো সমস্যা আছে গত ক্লাসে পড়ায়? সমস্যা আছে? মিস কণিকা, কণিকা কণিকা তুমি শুনতে পাচ্ছো? কণিকা, তোমরা একটু কথা বলছো না কেন, পড়া দেওয়ার ভয়ে? এই সুমাইয়া জান্নাত শোভা কে? শোভা ম্যাম ও তো কমার্স। ম্যাম ও তো কমার্সে। আচ্ছা আচ্ছা, বলে দিব। আচ্ছা, আমি কণিকাকে ডাকলাম, কণিকা কোনো কথা বললো না। কণিকা রোল 6,
মনিকা, আফরোজা, নেহা, রোজ 16, নেহা, নেহা রোজ 16, হ্যাঁ কি অবস্থা, পড়া হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া হয়েছে নেহা? ম্যাম কি পড়েছো, কি পড়া দিয়েছিলাম সেটা বলো তো সবার উদ্দেশ্যে। বলো কি পড়া দিয়েছিলাম গত ক্লাসে। ফারজানা কি আমাদের ক্লাসে? ফারজানা জিমি, ছেলেরাও দেখি জয়েন করছে, আমি তো বুঝতে পারছি না কে। প্লিজ জয়েন দিয়েন না বাইরের কেউ। আচ্ছা ফারজানা রোল কত? ফারজানা রোল কত? মিস 11, 11 সুমাইয়া, জান্নাত, শোভা, ম্যাম আছে? শোভা তুমি কমার্সে না? শোভা, শোভাকে আমি কমার্সের। হ্যাঁ তুমি এই ক্লাসে ঢুকছো, এটা তো সায়েন্সের ক্লাস হচ্ছে। ও মিস আমি খেয়াল করি নাই, সরি মিস। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে বের হয়ে যাও ক্লাস থেকে। হ্যাঁ ওকে মিস। আচ্ছা এখন তোমাদের উদ্দেশ্যে বলছি যে কারা কারা বুঝতে পারোনি যে পড়া কি বা যেটা পড়েছো সেটা বুঝতে পারোনি, কারা কারা এখান থেকে কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন ছোট প্রশ্ন উভয়ই থাকবে, বুঝতে পারছো? রিদি রোল টু, পড়েছো বাসায়? ম্যাম হোমওয়ার্ক ছিল তো। হ্যাঁ পড়েছো তোমরা? সব সময় দিয়ে যাচ্ছি আমি, কিন্তু আমি তো আর সবকিছু দেখতে পাচ্ছি না, তাই আমি পড়া জিজ্ঞেস করছি। আচ্ছা বলো তো রিদি, বলো যে বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? দুই ধরনের। কে বলছে? আমাকে ধরছো তো। হ্যাঁ যাকে ধরেছে সে বলো, তারপর আরেকজনকে বলো। দুই ধরনের কি কি? দুই না তিন, বোঝা গেল না তো মিস। দুই ধরনের, পিতৃসূত্র নিয় আর হলো মাতৃসূত্র। সূত্র নিয় সূত্রীয়, পিতৃসূত্রীয় সূত্রীয় সূত্র, মাতৃসূত্র। বানান গুলো ভুল গেলে কিন্তু পরীক্ষায় ভুল হবে, বানান গুলো ভুল গেলে পরীক্ষায় ভুল হবে কিন্তু, বুঝতে পেরেছো? নাম্বার পাবে না। তোমাদের আরেকটা আছে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার, এখানে অনুলোম প্রতিলোম এই এই সমস্ত বিষয় আছে, তোমরা কি বুঝতে পেরেছো বিষয়গুলো? যদি বুঝতে পারো আগে সত্যি কথা বলবে, তারপরে আমি পরের পড়ায় চলে যাব। জি ম্যাম বুঝতে পেরেছি। কারো কোনো নিজস্ব কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারো, এখানে কোনো লুকানোর কিছু নেই, কারণ আজকে আমি পড়াটা নতুন পড়ায় যাব, না হলে না বুঝলে এখানে বুঝাব। আরিফা বুঝতে পেরেছো? তাহলে কি আমরা পরিবারের সাধারণ কার্যাবলী যেগুলো আছে সেখানে যেতে পারি? জি ম্যাম। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে,
এখান থেকে সঠিক লিখতে পারলে কিন্তু ভালো নাম্বার ক্যারি করা যায়। আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে আমি একটা প্রশ্নের কথা বলেছিলাম, তোমরা কেউ প্রশ্নটি আমাকে করনি, তার মানে গত ক্লাসেরটা গত ক্লাসে শেষ হয়ে গেছে। একটা কথা যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন বাংলাদেশের, হ্যাঁ, তোমাদের মন তো এখনই ভুলে যাওয়ার মতো অবস্থা হলে সামনের দিন চলবে কিভাবে? তো আমরা যেটা পরীক্ষায় লিখব যে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, গণতান্ত্রিকটা কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হলেও মূলত বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, সেখানে সরকারি উদ্যোগের পাশাপাশি বা সরকারি কার্যক্রমের পাশাপাশি আমরা পড়েছিলাম বইয়ে যে বেসরকারি উদ্যোগকেও প্রাধান্য দেওয়া হয়, বিভিন্ন সংস্থাও এখানে জড়িত থাকে, ব্যক্তি উদ্যোগ এখানে জড়িত থাকে। তো তোমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা খাতায় লিখবে, যখন চাইবে যে তোমার বাংলাদেশে বা আমাদের দেশে কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে তখন তোমরা লিখবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এখন আমরা আজকে শুরু করব। পরিবারের সাধারণ কার্যাবলী, পরিবারের সাধারণ কার্যাবলীর মধ্যে দেখব। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ রায়হান কে? এখন আমি যাকে অ্যাডমিট করলাম সে আসলে কে? জিমিস আহমেদ রায়হান নামে যে একজন ঢুকেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ মনে হয়। এখন আমরা দেখব যে পরিবারের সাধারণ কার্যাবলী, সেখানে কি কি কাজ পরিবারে হয়ে থাকে, জৈবিক চাহিদা পূরণ, সন্তানের ভরণ পোষণ, অর্থনৈতিক কি কি কর্মকাণ্ড পরিবারে সংযুক্ত হয়ে থাকে, শিক্ষাদান, স্বাস্থ্য সেবা প্রদান, বিনোদনের ব্যবস্থা, সম্পদ সম্পত্তির উত্তরাধিকার সংরক্ষণ, এই শব্দগুলোর সাথে হয়তো আমরা গুছিয়ে ওইভাবে কেউ কেউ পরিচিত, কেউ কেউ পরিচিত নাও হতে পারি, কিন্তু বিষয়গুলো আমরা কোনো না কোনো ভাবে পরিবারে যেহেতু বাস করি আমরা জানি। সেক্ষেত্রে দেখো যদি আমরা 197 পৃষ্ঠা থেকে স্টার্ট করি, সেখানে দেখবো যে মানব সমাজে পরিবারের ভূমিকার পরিধি ব্যাপক এবং এর কার্যাবলীও বহুমাত্রিক, অর্থাৎ পরিবারে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে এবং পরিবারের পরিধিও অনেক ব্যাপক। সন্তান প্রজনন থেকে শুরু করে লালন পালন এবং তার সুস্থ বিকাশে পরিবারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, এগুলো আমরা সবাই জানি, কিন্তু যখন আমরা খাতায় লিখব, মুখে আলোচনা করব, শিখব, তখন সেটা খুব শোভনীয় এবং সুন্দর সেন্টেন্সে শিখব, তাই না? আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি কিন্তু সুন্দরভাবে সেটা প্রকাশ করতে পারছি না, সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে সেভাবে প্রকাশ করা আছে। পৃথিবীর সকল দেশের পরিবার কাঠামোতেই এ ধরনের ভূমিকা পালন করতে দেখা যায়। সামাজিক পরিবর্তনের সাথে পরিবারের ভূমিকারও পরিবর্তন ঘটছে, তবে পরিবারের কতগুলো মূল কাজ রয়েছে যা বিশ্বের সব সমাজে পরিবারই পালন করে থাকে। এখন পরিবারের কাজগুলো আমরা একে একে আলোচনা করব, তোমরা সবাই বইয়ের দিকে লক্ষ্য রাখবে এবং মনোযোগ সহকারে শুনবে। তোমাদের পরীক্ষায় এটা বড় প্রশ্ন আকারে আসে যে পরিবারের সাধারণ কার্যাবলী, এখানে তো তোমাকে সরাসরি দেবে না যে পরিবারের কার্যাবলী লেখো, তোমাকে উদ্দীপক দেখে বুঝতে হবে যে পরিবারের কোন কোন কার্যাবলী আমাকে লিখতে হবে, এটা উদ্দীপক দেখে বুঝতে হবে, বিষয়টা এত সহজ হবে না। কাজে আমরা যদি ভিতরের লাইনগুলো পড়ি এবং বিষয়টা উপলব্ধি করি তাহলে আমরা উদ্দীপক দেখেই বুঝতে পারবো যে পরিবারের কোন কোন কার্যাবলী আমাদেরকে লিখতে হবে। প্রথমে আছে জৈবিক চাহিদা পূরণ। সমাজ স্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ পরিবার গঠন করে, বিবাহের মাধ্যমে পরিবার
পরিবার কি করে নরনারীর জৈবিক চাহিদা পূরণ করে। পরিবার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান প্রজনন এবং তার লালন পালন করা। সন্তানের সুস্থ লালন পালন সন্তান প্রজনের আনুষঙ্গিক কাজ। সন্তান যতদিন না স্বাবলম্বী হয় ততদিন পরিবারের এই দায়িত্ব থাকে। এক্ষেত্রে পরিবারের আয়ের উপর সন্তানের সুস্থ লালন পালন নির্ভর করে। এখানে আমার মনে হচ্ছে না যে কোনো কঠিন কোনো কথা আছে যা তোমরা বুঝতে পারবে না, তাই না? খুব সহজ ভাবে লেখা আছে, কিন্তু পরীক্ষা যখন তোমরা লিখবে, ধরো পরিবারের জৈবিক চাহিদা পূরণ, এটা কোনো অন্য ভাষায় লেখার চেষ্টা করো না, বইয়ে যেভাবে আছে সেটা সুন্দরভাবে তোমরা তুলে ধরার চেষ্টা করো। তারপরে কি করে পরিবার, এই যে তোমরা এখন ছোট নাইনে পড়ো, হয়তো তোমাদের বয়সে অনেকে শিশু শ্রম দিচ্ছে বাইরে, তাই না, লেখাপড়া না শিখে, কিন্তু সেটা তো আসলে নিয়মের বাইরে, সেটা তাদের ওই যে লেখা আছে না একটু আগে যে পরিবারের আয়ের উপর সন্তানের সুস্থ লালন পালন নির্ভর করছে। কারণ তোমাদের আমাদের যদি আয় সঠিকভাবে না থাকতো তাহলে হয়তো আমরা সেই পড়ার সময়টা বদলে আমরা অন্য জায়গায় কাজ করে বেড়াতাম, তাই না? এটা হচ্ছে যে আমাদের জীবিকার জন্য, কিন্তু পরিবারের যে কাজ সেটা হচ্ছে যে সন্তানকে সুস্থভাবে লালন পালন করা, এটা সব পরিবারে সম্ভব হয় না, তাই না? কিন্তু আমরা যে লালিত পালিত হচ্ছি তার কারণ কি? এখন আমাদের দেখভাল করছেন আমাদের বাবা মা বা আমাদের দায়িত্বে যারা আমাদেরকে দায়িত্ব যারা নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা বা পরিবারের গুরুজন। কারণ আমরা এখনো প্রাপ্তবয়স্ক হইনি বা আমরা এখনো কাজে যাওয়ার যোগ্যতা অর্জন করিনি বা স্বাবলম্বী হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এই জন্য আমরা কি করছি, পড়াশোনা করছি, একটা সময় আমরা স্বাবলম্বী হব, তাই না? আবার দেখো একটা সময় ছিল, তোমরাও জানো, যে বাংলাদেশের মেয়েরা কিন্তু পড়াশোনা করতে পারত না, তাদের পড়াশোনার কথা ভাবতই না পরিবার, এবং শুধু পড়াশোনা না একটা বৈষম্য ছিল পরিবারে। তোমরা যদি মিনা কার্টুন দেখো বা বিভিন্ন ধরনের কার্টুন গুলো দেখো সেখানে দেখবে যে সমাজে নারী পুরুষের মধ্যে আগে সময়ে 90-এর দশকের সময় থেকে বা তার আগে কি পরিমাণ বৈষম্য ছিল, একটা ছেলেকে পড়ানো হলেও একটা মেয়েকে পড়ানোর কথা ভাবা হতো না, তাদেরকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো বা সংসারের কাজকর্ম শেখানোর প্রতি সবাই আগ্রহী ছিল। কিন্তু তোমাদের এই এই সময়ে এসে বা আমাদের সময় আমরা দেখেছি আস্তে আস্তে পরিবারগুলো সচেতন হয়ে উঠেছে, এবং এখন দেখা যায় গ্রামেও অনেক দরিদ্র পরিবারের মধ্যেও ছেলে মেয়ে উভয়কেই শিক্ষা দেওয়ার জন্য হোস্ট হয়ে গেছে। ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে বৈষম্য গুলো ছিল সেই বৈষম্য এখন আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কম দেখতে পাই। এখন মায়েরা এবং বাবা তারপর চাচি নানা দাদি সবাই চায় যে না, মেয়ে সন্তান সেও লেখাপড়া করবে, সেও যোগ্যতা অর্জন করবে, স্বাবলম্বী হবে, তাই না? তোমরা এই বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের পরিবারে লক্ষ্য করো। কার্টুনের মধ্যে দেখবে, মিনা কার্টুনটা যদি তোমরা 90-এর দশকের কার্টুনটা দেখো সেখানে দেখতে পাবে যে কিভাবে তাদের ভাই এবং বোনের মধ্যে খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরার ক্ষেত্রে কি করা হচ্ছে, বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না তোমাদের পরিবারগুলোতে এখন ওই ধরনের বৈষম্য আছে, তোমরা নিজেরাও সেটা বুঝতে পারবে। এবং অধিকার আদায়ের ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, তার মূল ভূমিকা পালন করছে কে, পরিবার, এবং পরিবার কি করছে, সেই সাথে সরকার। এই যে দেশের মেয়ে এবং ছেলেদেরকে লেখাপড়া শিখতে হবে, উভয়কেই সচেতন হতে হবে, এই সচেতনতার মাধ্যমে কিন্তু বৈষম্য গুলো দূর হয়ে যাচ্ছে। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। পরিবারে এই বিষয়গুলো খেয়াল করো, কারণ সবার পরিবারের নিয়ম নীতি একরকম না হলেও, যদিও তোমরা এখন স্কুলে আসছো নাইনে পড়ছো, তার মানে কি যে তোমরাও যথেষ্ট বড় হয়েছো, নিজের অধিকারটুকু একটু একটু হলেও বুঝতে পারছো, তাই না? কোন জায়গায় তোমাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এই জায়গাগুলো তুমি ঠিকই বুঝতে পারবে। তবে আমরা যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি, আমরা ডাক্তার হতে পারছি, ইঞ্জিনিয়ার হতে পারছি, সমানভাবে আমরা ছেলেদের সাথে তাল মিলিয়ে চলছি, তার মানে কি আমাদের সমাজের পরিবর্তন এসেছে,
এরপর আমরা যদি দেখি যে সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে কি করে, কথাগুলো খুবই সহজ আমরা জানি, শুধু আমাদেরকে পরীক্ষায় একটু গুছিয়ে লিখতে হবে। সন্তানের ভরণ পোষণের সাথে তার সামাজিককরণে প্রাথমিক দায়িত্ব কে পালন করে? পরিবারের পিতা মাতা বা অন্যান্য সদস্যরা পালন করে। এ সময় থেকেই শিশু অপরের দৃষ্টিতে নিজেকে দেখতে শিখে। প্রথমে তো সে বুঝতে পারে না, আস্তে আস্তে সে অন্যের কাছ থেকে শিখতে শুরু করে তার পরিবারের মধ্য দিয়ে। পারিবারিক মূল্যবোধ সে পরিবার থেকে শেখে। পছন্দ অপছন্দ বলতে পারে, পরিবারের বাইরের লোকের সাথে তার পরিচয় হয় এবং আস্তে আস্তে সে খাপ খাওয়ানোর দক্ষতা অর্জন করে। শিশুকাল থেকে শিশু সমাজের কি কি বিষয় সে শিক্ষা লাভ করে, রীতিনীতি আচার ব্যবহার নিয়ম কানুন অভ্যাস প্রভৃতি সে পরিবার থেকে শিশুকাল থেকে শিখে। পারিবারিক সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু একটা শিশুর প্রত্যাশিত আচরণ তৈরি হয়। এখানে প্রত্যাশিত আচরণ কথাটা কেন বলা হয়েছে, কারণ আমরা সবাই প্রত্যাশা করি যে সকলেই সুন্দর ব্যবহার করবে, তাই না? একটা শিশুর ব্যবহার শিশুর মতোই হবে। আবার এই যে মনে করো তোমাদের বয়সে, তোমাদের বয়সে কিন্তু অনেক ছেলেরা কি অপরাধের সাথে জড়িত? না, তোমরা কি এটা স্বীকার করো? নানা ভাবে হয়তো তার পারিবারিক বা সামাজিক পরিবেশের সাথে জড়িয়ে কোনো না কোনো ভাবে সে বিপথে চলে গেছে। শিশুদের মধ্যেও কিন্তু অপরাধ প্রবণতা আছে। তার মানে সে তার প্রত্যাশিত যে মূল্যবোধ, তার জীবনে চলার জন্য যে আচরণ তৈরি করা প্রয়োজন, তা থেকে তার বিচ্যুতি ঘটেছে। তার মানে তার কাঙ্ক্ষিত যে আচরণ হওয়ার কথা ছিল, আমাদের কাঙ্ক্ষিত আচরণ কি? আমরা যখন ক্লাসে আসি তোমরা কি করো, আমাদেরকে সম্মান দাও, তাই না? আমাদেরও উচিত হবে, তোমাদেরও কিন্তু একটা সম্মান পাওয়ার অধিকার আছে, তাই না? তোমাদেরকে তোমাদের সাথে সুন্দর করে বোঝানো, কথা বলা, এটাও কিন্তু তোমাদের রাইট আছে আমাদের কাছ থেকে পাওয়ার। আবার তোমরা যদি কোনো অন্যায় করো, সেটা বলা বা বুঝিয়ে বলা বা বকা দেওয়ার রাইটও আমাদের আছে, কারণ আমরা তোমাদেরকে স্নেহ করি, তাই আমরা তোমাদেরকে বকাও দিতে পারি, তাই না? কিন্তু হঠাৎ করে একজন তো তোমাকে বকা দিতে পারবে না, পারবে অচেনা একজন লোক? সেটা তো সম্ভব না। হ্যাঁ, তেমনি আমাদেরকে কি করতে হবে, এই যে আচরণের বিচ্যুতি যখন ঘটে যায়, একটা মানুষ যখন তার শিশু বেলায় বা কোনো একটা নির্দিষ্ট বয়সে তার কাঙ্ক্ষিত পরিবেশ সে পাচ্ছে না, তখনই কিন্তু তার আচরণটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। হয়তো সে কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, যেটা আমরা প্রত্যাশা করি না, তাই না? মানুষ তো বিপথে যায় যাচ্ছে না, আমরা তো প্রতিদিন খবরে দেখছি শুনছি। কারণ হচ্ছে আমাদের যে কোনো ভাবে সেই শিক্ষা বা সেই মূল্যবোধের ঘাটতি রয়েছে, যে কারণে মানুষ তার সামাজিক সাধারণ আচরণ থেকে বাইরে যেয়ে এই অস্বাভাবিক আচরণ করছে এবং সেগুলোর মাধ্যমে সে অপকর্ম করছে, সমাজে দুর্নীতি করছে, অন্যায় অত্যাচার করছে। কিন্তু আমাদের দায়িত্ব কি হবে, আমরা যে শিক্ষিত হয়ে উঠছি, আমাদের মূল দায়িত্ব হবে আমাদের আচরণ নিয়ন্ত্রণ করা। রাগ হলেই আমরা যেখানে সেখানে রাগ করতে পারবো না, একটা বাজে কথা আমরা বলতে পারবো না, কারণ কি, আমাদের কিছু বাইন্ডিংস আছে, আমরা শিক্ষিত হচ্ছি, আমরা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করব। আমরা একটা কঠিন পরিস্থিতিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাব, এই ধরনের শিক্ষা অর্জন করাই হচ্ছে মূল। তুমি হয়তো বই পড়ে খুব ভালো রেজাল্ট করছো, কিন্তু তোমার আচরণ ভালো নয়, সেটা কিন্তু আমাদের কাছে প্রত্যাশিত নয় বা সমাজের কাছে প্রত্যাশিত নয়। একটা দেশের তুমি আস্তে আস্তে সুনাগরিক হয়ে গড়ে উঠবে, এটাই আমরা প্রত্যাশা করি, তাই না? তুমি একদিন দেশের সুনাম বয়ে নিয়ে আসবে, তোমার পরিবারের সুনাম বয়ে নিয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। তোমাদের এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা, এই বইটা পড়লে তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করো, কখনো অর্থনীতি সম্পর্কে, কখনো ইতিহাস, কখনো ভূগোল, কখনো সমাজ। এই সমাজে সমাজ জীবনের এই অংশটা তোমাদের কাছে মনে হতে পারে এটা তো খুব ইজি একটা ব্যাপার, এটা দুই একবার দেখলেই হয়ে যাবে, কিন্তু এটা পড়ার মূল উদ্দেশ্য কি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া অনলি? আমি তো মনে করি না, তোমরা কি মনে করো? আমরা মনে করি যে এটার মাধ্যমে আমরা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করব, আমরা আমাদের পরিমার্জিত এবং সুন্দর বিষয়গুলো শিখব, এবং আমাদের অন্যরা যদি আচরণ নিয়ন্ত্রণের বাইরে থেকে, তাদেরকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেই বিষয়গুলো আমরা শিখব, তাই না? সামাজিক যদি আমরা না হতে পারি, মানুষ সামাজিক জীব,
যদি সামাজিক না হতে পারে তাহলে সামাজিকীকরণ, এই জন্যই তোমাদেরকে শেখানো হচ্ছে এই ক্লাসে এসে, যে সামাজিকীকরণ তোমাকে শিখতে হবে, তোমাকে সমাজের সাথে খাপ খাইয়ে নিতে হবে, তোমাকে সমাজের সাথে খাপ খাইয়ে নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সমাজের বাইরে তো তুমি চলতে পারছো না, জঙ্গলে যেয়ে তো আর আমরা বসবাস করতে পারছি না, মানুষের সাথে বিভিন্ন অবস্থায় আমাদেরকে চলতে হয়। তাহলে বিভিন্ন এই যে চলার মুখে নিজেকে খাপ খাইয়ে নিও, এই বিষয়টা শেখাটাই হচ্ছে এই এই পার্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। শুধু পরীক্ষার উদ্দেশ্যে আমরা পড়াশোনা করব না, পরীক্ষায় পাশ বা পরীক্ষায় ভালো রেজাল্ট দিয়ে কিন্তু সত্যিকারের মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায় প্রতিটা মুহূর্তে মূল্যবোধ শিখে, আচরণ নিয়ন্ত্রণ করে, এবং আমাদের বড়রা আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন, আমি কেন করছি, নিজের কাছেও কতগুলো প্রশ্ন রাখতে হবে, তাই না? হয়তো বলবে ম্যাডাম আজকে লাইন লাইন না করি আমাদের একটু অন্য কথা বলছে, কারণ আজকে এই পড়াটা সবকিছুই কিন্তু লাইন বাই লাইনের সাথে নির্ভর করছে না, এটা তোমরা পড়লেই পারবে। আমি জানি এই জায়গা থেকে কেউ কখনো খারাপ করেনি আজ পর্যন্ত, এবং তোমরা মেধাবী স্টুডেন্ট, তোমরা পড়লেই পারবে। কিন্তু আমরা কেন এই অধ্যায়টা শিখছি, পরিবার কেন শিখছি, এটা তো টু থ্রির বাচ্চারাও শিখছে, কারণ তাকে সেই অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। কিন্তু নাইনে এসেও কি হয়, একটা শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, তাই না? তখনও কিন্তু মানুষের আচরণের বিকৃতি ঘটতে পারে, তাই তাকে শেখার জন্য জানার জন্য তার এই অধ্যায়গুলো শিখতে হবে, জানতে হবে, এবং সে সাথে পড়ে পরীক্ষায় ভালো রেজাল্টও করতে হবে। এবং তোমার পরিবারের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, আমার পরিবার আমার কাছ থেকে কি প্রত্যাশা করে, আমার স্কুল আমার কাছ থেকে কি প্রত্যাশা করে, আর ভবিষ্যতে আমি দেশ বা জাতির জন্য কি করব, তাই না? তো পড়ছিলাম সন্তানের ভরণ পোষণ। একদিন আমাকে আমার বাবা মা আজকে তোমাদের যেমন লালন পালন করছে, একদিন আমাকেও করেছে, আজ আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাই না? আমাকে যদি ওইভাবে সুযোগ না দিতেন তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমার অতীতটাকে ভুলে গেলে চলবে না, আর তোমরা আজকে অনেক বড় পর্যায়ে যাবে, তার মানে এই যে যাচ্ছ বা যাবে আমরা প্রত্যাশা করছি, তার জন্য আজকে তোমরা সুষ্ঠু পরিবেশ পাচ্ছ। এই পরিবেশ কারো কারোর জন্য অনেক কঠিনও হয়ে থাকে, তবে সেই কঠিনটাকে যে যত বেশি অতিক্রম করতে পারবে সে তত বেশি জীবনে গেইন করতে পারবে। ঠিক আছে, আমরা পড়ছিলাম, এবার পড়বো যে সন্তানের ভরণ পোষণ। আমরা সবাই জানি যে এই দায়িত্ব সাধারণত আমাদের পরিবারের পিতামাতা বা বয়োজ্যেষ্ঠরা পালন করে থাকেন। এ সময় থেকেই শিশু অপরের দৃষ্টিতে নিজেকে দেখে, পারিবারিক মূল্যবোধ শেখে, এবং আমরা আরো দেখেছি যে শিশু কি করে, যে শিশুকাল থেকেই একটা পরিবারের মধ্য দিয়ে সে কিভাবে সামাজিক খাপ খাইয়ে নিতে হয়, সামাজিক আচার আচরণ রীতিনীতি এগুলো শিখতে থাকে। তারপর কি হয় যে পরিবার শিশুর দৈহিক প্রয়োজনের প্রতি যে শুধু দৃষ্টি রাখবে তা নয়, বরং মানসিক নিরাপত্তা স্নেহ ভালোবাসার দাবিও পূরণ করে থাকে। কারণ আমরা পরিবারের যে দাবিটা মেটাতে পারি সেটা কিন্তু আরেক জায়গায় বা অন্যত্র মেটাতে পারি না, তাই না? পরিবারের মতো এত সুন্দর, এত মানে পরিশীলিত জিনিস আসলে আর হয় না। যার পরিবারে শান্তি আছে সেই বিষয়টা ফিল করবে, কিন্তু যদি কারো কারো পরিবারে অশান্তি বিরাজ করে, মনে করে যে না আমার পরিবারের শান্তি নাই, তাকে চেষ্টা করতে হবে কিভাবে পরিবারের শান্তি ফিরিয়ে আনা যায়। তবে পরিবারেই কিন্তু ভালোবাসার দাবি, স্নেহ, মায়া, মমতা, তারপর কি বলে যে এখানে শাসন, সবকিছুই পরিবারেই মানে সুন্দরভাবে সম্পন্ন হয়ে থাকে। বিশেষ করে এই বাংলাদেশ বা এশিয়ার এই পরিবারগুলোতে, দক্ষিণ এশিয়ার পরিবারগুলোতে, বাংলাদেশের মতো এত সুন্দর পরিবার ব্যবস্থা খুব কমই দেখা যায়। এত সুন্দর, আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। তারপর কি করে পরিবার, মানসিক নিরাপত্তার বিষয়টি দেখে, এবং মানসিক নিরাপত্তা বোধ ছাড়া শিশুর মনে হতাশা, হীনমনতা, আশঙ্কাও কিন্তু সৃষ্টি হতে পারে। সবসময় কি আমাদের সমাজ বা পরিবার কি একরকম ভাবে চলে? অনেক সময় কিন্তু অনেকের মনে হতে পারে, আমি এত কষ্ট করছি কিন্তু ক্লাসে আমি ভালো রেজাল্ট করছি না, এরকম হতে পারে। তারপরে কি হলো, সে একা একাই বিষয়টা নিয়ে ভাবছে, এতে করে তার হীনমন্যতা তৈরি হচ্ছে, বা সে কেন পাচ্ছে না, তার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না, কারোর সাথে শেয়ার করছে না। যখনই সে তার পরিবারের সাথে শেয়ার করবে তাহলে সে কি করবে, তাহলে সে তার পরিবারের কাছ থেকে সঠিক নির্দেশনা পাবে। পরিবারের থেকে ভালো বন্ধু কিন্তু আর কেউ হতে পারে না, বাবা মার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। তোমরা কি এটা বিশ্বাস করো নাকি শুধু আমার কথাগুলোই চুপচাপ শুনে যাচ্ছ? না ম্যাম, বিশ্বাস করি। বিশ্বাস করবে, এবং কখনো কখনো আমরা আমাদের আবহাওয়াতে কি দেখো, কখনো রোদ, কখনো বৃষ্টি হয়, তাই না?
তো আমরা কি বৃষ্টির দিনে কি একেবারে উপেক্ষা করে ঘরে বসে থাকি? আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাই। তো পরিবারেও একই জিনিস হতে পারে, আজকে ভালো লাগছে, কালকে হয়তো কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। তার মানে এই না যে সবদিন এই বিষয়টি থাকবে, খারাপ জিনিসটা সবদিন থাকবে না। আকাশে মেঘ আসে, মেঘটা কিন্তু চলে যায়, চিরকাল আকাশে মেঘ থাকে না। তোমরাও আশাবাদী হবে, তোমরা হতাশাগ্রস্ত হবে না, তোমার পরিবারের সবাইকে তুমি বন্ধু মনে করবে, সবার আগে তুমি তোমার পিতামাতাকে তোমার বন্ধু মনে করবে। তা না হলে কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবারের যে একটা মানুষের সবচেয়ে বড় আশ্রয়স্থল, সেখান থেকে সে সামাজিক, মানসিক, মানবিক, ধর্মীয় মূল্যবোধ গুলো শিখবে এবং আস্তে আস্তে সে তার আচরণের মধ্যে দিয়ে বাইরে আসবে। যখন পরিবারের বাইরে আসবে, স্কুলে আসবে, বিভিন্ন পরিবেশের সাথে চলবে, তখন সেখানে সে তার আচরণ মূল্যবোধ দিয়ে সমাজে খাপ খাইয়ে নেবে, তাই না? তো আজকে আমি অন্যান্য বিষয়ে আলোচনা করলাম, কারণ ক্লাসে হলেও আমি এই অধ্যায় পড়ানোর সময় মানুষের মানসিক দিকগুলো নিয়ে আলোচনা করি বেশি। তোমরা আগামী ক্লাসে আবার একটু পড়বে, আমি এখান থেকে পড়া দিচ্ছি যে 194 পৃষ্ঠায় পরিবারের বাংলাদেশের যে পরিবার কাঠামো রয়েছে, অর্থাৎ পরিবারের ধারণা, পরিবারের প্রকারভেদ, এটা আরেকটু ভালো করে পড়বে। এখান থেকে শর্ট প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, সেই সাথে পড়বে পরিবারের সাধারণ কার্যাবলী, যে কার্যাবলী রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই কম বেশি জানি। তারপরেও পড়ার পরে যদি কোনো প্রবলেম থাকে, আমি তো আছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে নেক্সট ক্লাসে তোমাদের সমস্যাগুলোর সমাধান করব। আরেকটা জিনিস, তোমরা একটু 198 পৃষ্ঠা বের করো, 198 পৃষ্ঠা সবাই বের করো। এখানে একটা টপিক আমাদের রয়েছে, বাংলাদেশি গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা কি রয়েছে। এই জায়গাটা তোমরা একটু সুন্দর করে পড়বে, কারণ তোমাদের উদ্দীপকে এই জায়গা থেকে প্রতিবার আসে যে দুইজনের নাম দিয়ে হয়তো আসে, একজন গ্রামে বাস করছে, একজন শহরে বাস করছে, শহরে এই অবস্থার মুখোমুখি হচ্ছে, গ্রামে এই অবস্থার মুখোমুখি হচ্ছে, এইভাবে আসে। তখন পরিবার শহরে কি ধরনের ভূমিকা পালন করে এবং গ্রামে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে একটা আলোচনামূলক ক্লাস করব। সেখানে হয়তো কাউকে জিজ্ঞেস করলাম, তুমি পরিবারের ধারণা সম্পর্কে কি শিখেছো সেটা বলো, বা পরিবার আমি টপিক দিয়ে দেবো যে পরিবার কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কি, কত প্রকার, এক একজনকে জিজ্ঞেস করবো, এক একজন উত্তর দেবে, এবং লাস্টলি যেটা করব যে বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের কি ধরনের ভূমিকা পালন করে থাকে, সেই বিষয়টা তোমরা কতটুকু শিখেছো এটা আমরা আলোচনার মাধ্যমে ক্লাসে, একজন বলবে আরেকজন শুনবে, সেও তার সাথে মতামত ব্যক্ত করতে পারে। এইভাবে পড়বে যেন তুমি উপলব্ধি থেকে দুই পাঁচ কথা বলতে পারো, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। জি ম্যাম, গ্রাম আর শহরের পরিবারের কি মিস বৈশিষ্ট্যটা বের করবো? হ্যাঁ, কিছু বের করতে হবে না। এখানে গ্রামের পরিবার গ্রামে কি ধরনের কাজ করে থাকে বা ভূমিকা পালন করে থাকে, আর শহরে কি ধরনের পরিবার ভূমিকা রাখে, এটা পড়লেই বুঝতে পারবে, না বুঝলে আমি তো আছি। হ্যাঁ, তোমরা পড়বে, এখানে কোনো কিছু আলাদা করে বের করতে হবে না, পড়লে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। এখানে তোমরা, আমি একটু বলে নিই, 200 পৃষ্ঠায় পরিচ্ছেদ 13.2 এর আগ পর্যন্ত, সামাজিকীকরণের আগ পর্যন্ত পড়বে, কারণ সামাজিকীকরণ বিষয়টা আমার আলোচনা করতে হবে। হ্যাঁ, এখন পড়ো। মিস, আপনাদের রেকর্ডিং ক্লাস তো খুঁজে পাই না, ওটা দিয়ে স্যার এই আমি পেয়েছি, আরপিএলএসসি স্কুল এন্ড কলেজ সার্চ দিলে আসবে। তাহলে তো মিস তো অন্যটার কথা বলছিল, আমি তো ওইটা আরে ওইটার ভিতরে ম্যাডামের ক্লাস সব আছে দেখছি আমি, ক্লাস তো রেগুলার দিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে দেন রেকর্ডিং ক্লাস জন্য নির্দেশিকা রয়েছে, সবার জন্যই রয়েছে, কিন্তু মিস সবাই তো দেয় না, সবাই দিচ্ছে না। তোমরা এই ক্লাসগুলো দেখো পরে, কারণ সময় পড়াটা নিতে অসুবিধা হলো, এটা দেখলে, রিপিট দেখলে, এই কথাগুলো শুনলেও তোমাদের উপকার হবে। সব ক্লাস তো আর একই লাইন বাই লাইন পড়া না, আমাদের উপলব্ধির মধ্যেও আসতে হবে, তাই না? তো তোমাদের পড়া কি দিলাম বুঝতে পেরেছো? সেখানে তোমরা এমন ভাবে পড়বে যেন নিজেই
একা একা আলোচনা করলেও অনেক কথা বেরিয়ে আসে, কারণ পরীক্ষায় তোমাকে উপলব্ধি দিয়ে এই অধ্যায় থেকে লিখতে হবে, সব কথা তুমি বই থেকে মুখস্থ করে লিখতে পারবে না, ঠিক আছে? এই কারণে বললাম যে এমন ভাবে পড়বে যেন আমরা একজন একজন করে জিজ্ঞেস করে কিছুটা কথা বের করে আনতে পারি, একজনের কথা থেকে আরেকজন শিখেও আমরা সেটা থেকে লিখতে পারবো পরীক্ষা। আর একটা কথার উত্তর কিন্তু আমি অলরেডি দিয়েছি, সবাই শুনেছো কিনা আবারও বলছি, যে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে, এটা তোমরা পরীক্ষায় লিখবে, আসবে কিন্তু এটা পরীক্ষায়, যে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে বা বিদ্যমান। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলেও প্রচলিত রয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা, এটা তোমরা মনে রাখবে, এটা একাদশ অধ্যায়ের কথা বলছি। কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। তোমরা আমার ক্লাসগুলো যখন ইউটিউবে দেব তোমরা পেলে পুরাটাই দেখবে, দেখে যদি নতুন করে মনে হয় যে এই যে এই কথাটা আমি লিখে নেবো বা এই জায়গাগুলো, তখন তোমরা সেখান থেকে উপকৃত হবে, ঠিক আছে? আর ওই দেখে নেওয়ার উদ্দেশ্যে ক্লাস করব না, এটা কিন্তু হবে না। আমি কিন্তু এই প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রতিদিন যখনই ক্লাস নিচ্ছি স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা দেখি যে পরিবারের, আর 3 মিনিট আছে, একটু সেখানে আলোচনা করি। 197 পৃষ্ঠায় অর্থনৈতিক কর্মকাণ্ড, তোমরা খেয়াল করে শোনো, পরিবার ছিল একসময় অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল, তখন পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদন করা হতো, একসময় গ্রামীণ যৌথ পরিবারের মধ্যেই এসব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল, কলকারখানা, দোকান, বাজার, ব্যাংক এসব প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হয়ে গেছে বা সম্পাদিত হতো। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জন করার জন্য কি করে, ঘরের বাইরে যায়, এই জন্য পরিবারকে আয়ের একক বলা হয়। তোমরা প্রশ্নটা লিখে নাও যে পরিবারকে আয়ের একক বলা হয় কেন, এটা একটা, এই প্রশ্নটা প্রতি বছর এই অধ্যায় থেকে আসে, পরিবারকে আয়ের একক বলা হয় কেন, এই একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, সবাই লিখে নাও। তাছাড়া আমাদের দেশে গ্রামীণ কৃষি পরিবার কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি, শুধু তাই নয়, পরিবারকে কেন্দ্র করে দেশের কুটির শিল্প গড়ে উঠেছে, যা আমাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষাদানের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রশ্নটা লিখেছো সবাই, পরিবারকে আয়ের একক বলা হয় কেন, সবাই লিখে নাও। পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র, জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে, মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, যদিও বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করছে তারা শিক্ষা প্রতিষ্ঠান, তবুও আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। তারপর স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে পরিবার কি করে থাকে, পরিবার সব ধরনের দায় দায়িত্ব পালন করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, একসময় স্বাস্থ্য সেবা প্রদান ও নিয়ন্ত্রণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আধুনিক কালে এই দায়িত্ব হাসপাতাল কিংবা ক্লিনিক গুলো প্রদান করছে, আর বিনোদনের ব্যবস্থা করে, যেমন অতীতে পরিবার কি করত, তার সদস্যদের অবসর বিনোদনের ব্যবস্থা পরিবারের মধ্যে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নানা প্রযুক্তি যান্ত্রিকতা এসে গেছে, তাই মানসিক আনন্দের জন্য আজকে পরিবারকে সবচেয়ে বড় বিনোদনের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বলো মিস রোল প্রেজেন্ট করছেন, আমি রোল দিয়েছি এখানে 14 জনকে দেখাচ্ছে, একজন হয়তো বের হই, হ্যাঁ ম্যাম রোল রোল দিয়েছেন, আমি রোল সবারটাই দিয়েছি, সবারটাই দিয়েছি, যা হোক তোমরা যে কোনো সময় ক্লাস অফ সায়েন্সের এক দিয়েছেন, আচ্ছা আচ্ছা দিয়েছি দিয়েছি ম্যাম রোল 15 হ্যাঁ আছে, 15 তো সবার আগেই আছে, ক্লাস অফ হয়ে যেতে পারে, তোমরা সবাই ভালো, স্পেশাল 22 দিবেন, হ্যাঁ হ্যাঁ দিয়েছি, রোল 7 হ্যাঁ আছে, রোল 7 আছে,